ট্রাদার বলে একজন আপনাদের বুথ সভাপতি সন্দেশ কালী, তার সভাপতির মাধ্যমে যিনি বলছেন যে স্টিং অপারেশনে শুভেন্দু দিকে নাকি টাকা দিয়ে গোটা ঘটনাটা সংস্কৃতি ঘটেছে, কি বলবেন? দেখুন, এই বিষয়ে তদন্ত আমরা করছি, দেখি এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয় আছে, এবার তৃণমূল তাকে কোনোভাবে প্রলোভিতভাবে প্রলোভিত করেছে কিনা আমরা খোঁজ নিচ্ছি। পাল্টা কি বলছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু? যারা বর্তমানে বিরোধী আছে তারা একটা প্লট তারা তৈরি করেছিল এবং কী কী সেখানে হয়েছিল সেটা তারা বলেছে। এটাকে ভালো করে এনকোয়ারি করে দেখা উচিত, আর যদি কেউ এই ধরনের ঘটনা করে সমাজকে প্রভাবিত করে আমার মনে হয় সেটাকে শাস্তি পাওয়া উচিত তাদের। বিরোধীরা সন্দেশকালীর ঘটনাটাকে ইলেকশন অবধি জিয়ে রাখতে চাইছে, তার জন্য নানাভাবে তারা প্রভাবিত করছে। এবং একটা কথাই সবাই নেতারা বলছে, যারাই সে প্রধানমন্ত্রী হোক দেশের অন্যান্য মন্ত্রীরা এসব সন্দেশকালী বলে মানুষকে এলাম। সন্দেশকালীর ঘটনাতে অনেক দেশে বড় বড় ঘটনা ঘটেছে, হাথরাসে ঘটনা ঘটেছে, মণিপুরের ঘটনা এক বছর ধরে চলছে, সেগুলোর দিকে দৃষ্টি কেউ দেখছে না। এইটা একটা ওদের বাংলাকে কলুষিত করতে চাইছে, বাংলাকে খারাপ করতে চাইছে, দিদির বাংলাটাকে নষ্ট করতে চাইছে। কি লেভেলে কাজ করেছে, রেপ হয় নাই তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। আপনারা কিভাবে ওদের ওদের বেরোসে ক্লিয়ার করতেন এটা বলেন দেখি। আমাদের নির্দেশ ছিল, এইটা না করলে ওখানে আর এই তাবর তাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না, আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই এই করে প্রত্যেকটা রেপ কেসটা দিতেই হবে। শুভমটা ছেলেটা প্রথম প্রথম সাথ দিয়েছিল, কে কে শুভমটা ছেলেটা প্রথম প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক পরামর্শ করে ফেলে বুঝে নিয়েছে, ঠিক আছে, সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়, আমাকে খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, পরিষ্কার করে যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্কর থাকতে হতো না, আমি পিএ কে দিয়ে কন্ট্রোল করি। শুভঙ্কর গিরি তো মেজাটে, তাহলে শুভঙ্কর গিরি হতে হতে আপনাদের বিজেপি আপনার সংস্থান করবে না শুভঙ্কর গিরি, তাহলে ওই এদেরকে বেরোস করতো আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে ওইটা করতে হবে। আপনারা কি বেরোস কিভাবে করতে? হ্যাঁ ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে, ওরা যেটা বলতো আমি করে দিত। আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে? না বলেনি, ওরা যেটা বলেছে সেটা শুনেছে। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু পরবর্তীতে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে, আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া হবে, প্রথম জবানবন্দি কি একদম রেখা, ওই যে সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা সমস্ত মহিলারা করেছে।